लूटने के दौरान भी कुचबिहार में भारी हंगामा। केंद्रीय मंत्री के काफिले पर हमले का आरोप तृणमूल ने किया। नामांकन की तरह स्क्रूटिनी में भी कुचबिहार के दिनहाटा के साहिबगंज बीडीओ कार्यालय में भारी हंगामा देखा गया। सत्ताधारी तृणमूल कांग्रेस पर केंद्रीय मंत्री निशित प्रमाणिक पर हमले का आरोप भी सामने आ रहा है। आज जब भाजपा कार्यकर्ता साहिबगंज बीडीओ कार्यालय गए तो उन पर हमला कर मारपीट की गई। आरोपी की घटना की सूचना मिलने के बाद केंद्रीय गृह राज्य मंत्री निशित प्रमाणिक मौके पर पहुंचे और उनकी कार पर तीर और बम से हमला किया गया। कार्यकर्ताओं पर हमले की बात सुनते ही मंत्री निशित प्रमाणिक बीडीओ कार्यालय में प्रवेश करने का प्रयास किया। उस समय पुलिस प्रशासन द्वारा निशित प्रमाणिक को सूचना दी गई थी कि बीडीओ कार्यालय के 100 मीटर के दायरे में प्रवेश नहीं कर सकते हैं। तभी निशित प्रमाणिक की पुलिस कर्मियों से कहा सुनी हो गई। केंद्रीय गृह राज्य मंत्री निशित प्रमाणिक ने आरोप लगाया है कि पुलिस तृणमूल कांग्रेस के दल दास बन गई है। जब मैं आ रहा था तब मेरी कार पर हमले किए गए, पुलिस तमाशाबीन खड़ी रही। पुलिस ने तृणमूल कार्यकर्ताओं के खिलाफ कोई कार्रवाई नहीं की है, वे हमें बीडीओ कार्यालय नहीं जाने दिया। मुझे यहां से जाने के लिए कहा गया। मैं इन पुलिस कर्मियों के खिलाफ उचित कार्रवाई चाहता हूं, कार्रवाई होनी चाहिए। दूसरी ओर इस घटना को लेकर उत्तर बंगाल राज्य परिवहन निगम के अध्यक्ष और तृणमूल कांग्रेस के पूर्व सांसद पार्थ प्रतिम रॉय ने कहा, केंद्रीय गृह राज्य मंत्री वहां अपने समर्थकों के साथ इलाके में हिंसा फैलाने आए थे, उन पर कोई हमला नहीं हुआ, झूठी अफवाह फैलाई जा रही है। वही भाजपा विधायक निखिल रंजन दे ने कहा, दिनहाटा के एक स्वयंभू नेता है, वो उत्तर बंगाल विकास विभाग के मंत्री उदित गुहा है। वे लगातार इलाके के लोगों को धमकी दे रहे हैं, किसी को जान से मारने की और किसी को घर से निकालने की धमकी दे रहे हैं। तृणमूल स्वघोषित नेता जिन कि उत्तरबंगे उन्नयन मंत्री प्रकाश्य सब जगह बोले बेड़ा टीवी ऑन कैमर जे खेला हबे, ट्रेलर बाकी है, एरक अनेक धरण भाषा प्रयोग कर सीमांत ओपार के गुंडा बाहन नहीं विभिन्न जगह सन्त्रासेर वातावरण कायम कर स्वराष्ट्र प्रतिमंत्री माननीय निशित प्रामाणिक आज के जो हमें प्रार्थी स्कूटनिर काज चलते সেখানে তিনি থাকার পর তাকে প্রাণে মেরে ফেলার জন্য চক্রান্ত করা হচ্ছে। তার গাড়ির উপরে তার উপরে তীর ছোড়া হয়েছে, না জানি আরো আগামী দিনে তারা কি কি চিন্তা ভাবনা করে রেখেছে। কারণ তারা তাদের মুখের কথাতেই যে এটা আমি ট্রেলার খেলা আমি বাকি হ্যায়, তো আমিও বলতে চাই যে খেলা তো এখনো শুরু হয়নি, খেলা তো সবে মাত্র শুরু হয়েছে, খেলা আমরাও দেখাবো, খালি দেখতে থাকবেন আর খেলার জন্য প্রস্তুত থাকবেন। তার জন্য কোন রকম যদি কিছু হয় তার জন্য দায়ী থাকবে আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। এই সব করে কি বিজেপি কে কোথাও কি খামত করার চেষ্টা চলছে? বহুভাবে চেষ্টা করে চলছে, বহুভাবে বিভিন্ন জায়গাতে আমাদের প্রার্থীদেরকে নানানভাবে ভয়ভীতি প্রদর্শন করে, নানানভাবে তাদেরকে হেনস্থা করে, প্রার্থীপদ উজ্জ্বল করার কথাবার্তা বলে কাউকে কাউকে বলা হচ্ছে বাড়িতে থান কাপড় দেওয়া হবে। এই করে গোটা পশ্চিমবঙ্গ তারা দখল করতে চাইছে। বিগত দিনে আপনারা দেখেছেন যে আমাদের একজন মাত্র বিজেপির বিধায়ক ছিল, সেখান থেকে 77-এ পৌঁছেছিলাম। একজন মাত্র আমাদের এমপি ক্যান্ডিডেট ছিল, সেখান থেকে 18-তে পৌঁছেছি। আর এবার পঞ্চায়েত নির্বাচনে যদি তারা এরকম কাজ করে 2024-এ তারা তার ফলটা ভুগবে। মনোনয়ন পর্বের প্রথম দিন দিনহাটা সাহেবগঞ্জ বিডিও অফিসে, দিনহাটা টু বিডিও অফিসে কার্যত বিজেপির প্রচুর সংখ্যক লোকজন নিশিত প্রামাণিক নিজে এবং তার সিকিউরিটির বহর নিয়ে বিডিও অফিসের বিডিও সাহেবের চেম্বার কার্যত দখল করে রাখে এবং কোনো নিয়ম নীতিকে তোয়াক্কা না করে। আজকেও স্ক্রুটিনির দিন, সে লোকজন এবং তার সিকিউরিটি সমস্ত কিছু নিয়ে প্রচুর গাড়ি কনভয় নিয়ে বিডিও অফিস চত্বরে ঢোকার সময় পুলিশ তাকে বাধাপ্রাপ্ত করে। এমতাবস্থায় বিষয়টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য নিশিত প্রামাণিকের নেতৃত্বে তার লোকজন তার গুন্ডা বাহিনী বোমাবাজি করে এবং প্রচার করতে শুরু করে যে তার উপর আক্রমণ হয়েছে। এটা একদম একটা সাজানো আক্রমণের নাটক করছে এবং প্রচারের আলোয় আসার চেষ্টা করছে। বহু জায়গায় মনোনয়ন দিতে পারেনি এবং সেই বিষয়টাকে ঢেকে দেওয়ার জন্যে
একটা নাটক করছে নিশীত প্রামাণিক এবং গণতান্ত্রিকভাবে পেরে উঠতে না পেরে কার্যত মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সাংসদ নিশীত প্রামাণিক। গুন্ডারা এই ধরনের কাজ করে সেটা মানা যায়, যখন পুলিশ তাদেরকে মদত দিচ্ছে এটা তো মেনে নেওয়া যায়। আমরা প্রশাসনের সাথে তো লড়াই করে কেউ পেরে উঠবে না, এটা তো সম্ভব নয়। সাধারণ কর্মীরা হাতে ফর্ম বি আর তাদের সমস্ত দরকারি কাগজপত্র, পুলিশের হাতে লাঠি বন্দুক, তৃণমূল যারা গুন্ডা রয়েছে গুন্স রয়েছে তাদের হাতে অস্ত্র তীর ধনুক এমনকি বোম বন্দুক, তাদের সাথে কী করে পেরে উঠবে? আর একযোগে যখন তৃণমূল কংগ্রেস এবং পুলিশের গুন্ডা সাধারণ কর্মীদের উপর আক্রমণ করবে এটা তো প্রতিহত করা অসম্ভব। আমি প্রশাসন আমাকে বলেছে এখান থেকে সরে যাওয়ার জন্য, আমার জীবন সংশয়ের সম্ভাবনা রয়েছে, পুলিশই বলেছে এটা, কিন্তু আমি বলেছি যে আমার জীবনের চাইতে আমার কর্মীদের জীবনের মূল্য অনেক বেশি, তাই আমি এখানে আছি। সমস্ত কর্মীরা বিডি অফিস থেকে বেরোনোর পর তাদেরকে সুষ্ঠুভাবে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া এটা আমার দায়িত্ব, এবং যতক্ষণ না পর্যন্ত তারা বেরোবে আমি নিশ্চিতভাবে এখানে একদমই